लड़ाई इंडियन माइनॉरिटी एसोसिएशन लड़ाई साम्प्रदायिकतार बिरुद्धे लड़ाई सम्प्रीति बजाय रखार लक्ष्य जरा विभेद सृष्टि करे डिवाइड सृष्टि करे मानुषेर मध्ये नफरत फैलाय तादेर बिरुद्धे आमादेर लड़ाई आमरा चाई सम्प्रीति आमरा चाई शांति आमरा सर्वदा शांतिर जन्य लड़ाई करी। गतकाल ब्रिगेडेर मैदाने वामफ्रंट एवं कांग्रेस जौथभावे समावेश करेछे। আজকে এক শ্রেণীর অসাধু মানুষেরা কটাক্ষ করছে যে বামফ্রন্ট এখন নিরপেক্ষ নেই। কেন ভাই, বামফ্রন্ট কি অন্যায় করেছে? তারা কটাক্ষ করছে যে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী হচ্ছে মোহাম্মদ সেলিম, উপমুখ্যমন্ত্রী হচ্ছে আব্বাস সিদ্দিকী, মেয়র হচ্ছে ফিরহাদ হাকিম। এরকম করে টুইট করছে যে বলতে যাচ্ছে যে এটা দেখো পাকিস্তান হয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে। অতএব এই সমস্ত মন্তব্যকে ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। এটা আমরা কোনোদিন আশা করিনি। আমরা চাই সবাই মিলেমিশে থাকুক, আমরা চাই সবাই একসাথে সমানভাবে বসবাস করব, আমরা চাইবো হিন্দু মুসলমান কারোর মধ্যে কোনো বিভেদ না থাক, কোনো নাফরাত না থাক, সবাই এক হয়ে সমানভাবে আমরা বসবাস করতে চাই। আমরা যেমন মিলেমিশে ছিলাম আজ আছি এবং আগামী দিনেও থাকবো। আমাদের ভিতরে কোনো অসাধু মানুষ এসে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না। যারা এটা কটাক্ষ করছে, বিগত দিনে কোনো একজন নেতা বলেছিল এই ধরনের কথা যে আব্দুল মান্নান মুখ্যমন্ত্রী হচ্ছে বা অন্য কয়ে উপমুখ্যমন্ত্রী হচ্ছে, সব মুসলমানদের নামগুলো উল্লেখ করে যে আমাদের চিন্তা করতে হবে। কিসের চিন্তা করবেন আপনারা? এখানে কি অসুবিধা আছে যে আপনারা চিন্তা করতে হবে? মানুষের কোনো চিন্তা করতে হবে না। আমরা যেমন আছি আমরা সুখে আছি, শান্তিতে আছি, একভাবে আমরা সবাই বসবাস করছি, মিলেমিশে আছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা কোনো অশান্তি আমরা পছন্দ করি না এবং আমরা অশান্তি ছড়াতে চাচ্ছি না। অতএব মানুষ দেখছে, মানুষ জানে যে কাকে আমরা আনলে, কে আমাদের রাজ্য চালালে আমরা শান্তিতে বসবাস করব। অতএব মানুষ জানে আমাদের কোনো প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ারও প্রয়োজন নেই, মানুষ সেটা ফয়সলা করবে এবং সেটা মানুষ চিন্তা ভাবনা করবে।